হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আর আজ হলো বৃহস্পতিবার, তো এখন বাজে ওই 9টার একটু বেশি বাজে আর কি। তো রাহুল তো চলে গেছে, টিফিন দিয়েছি, ও চলে গেছে। তারপরে আমার ভিডিও পাবলিশ করাও হয়ে গেছে, আমার চা খাওয়া হয়ে গেছে, মোটামুটি অনেকটা কাজ হয়ে গেছে। এইবারে এসেছি ব্যালকনিতে, একটুখানি চারিদিকটা একটু মোছামুছি করে নিচ্ছি, ওই গ্রিল ডিলগুলো, তারপরে এসির মেশিনটার ওপরগুলো মুছে নিলাম। তার কারণ হচ্ছে ওই দিয়া জামা প্যান্টগুলো একটু মেলে দিচ্ছি। তো লাস্ট দুদিন ধরে তো রোদের মতো দেখাই নেই, তো গতকাল দিয়া জামা প্যান্ট কেচেছিলাম, সেগুলো ভালো শুকায়নি, হালকা হালকা একটু ওই স্যাঁতস্যাঁতে মতন গড়ছে আর কি। তো ভাবলাম যে রোদ আসবে, এটা তো আমার পূর্ব দিকে ব্যালকনি, তো রোদটা আসবে, কিন্তু রোদের আর কোথায় দেখা। বুঝতেই পারছো বাইরেটা কিরকম কুয়াশা মতন হয়ে রয়েছে। তো তাও মেলে দিচ্ছি যে যদি বেলায় একটু রোদ আসে তাহলে অন্তত জামাগুলো একটু শুকিয়ে যাবে, মানে একটা বেশ কড়কড়া ভাব চলে আসবে আর কি, যে স্যাঁতস্যাঁতে ভাবটা আছে সেটা চলে যাবে। তো সেইভাবেই মেলে দিলাম। আর উপরে একটা ওই ব্যাঙার মতো আছে, মধ্যে ওই দিয়ার মোজা, আমার মোজা, রাহুলের মোজা, তারপর মাস্ক, সেইগুলো সব টানানো ছিল, দেখলে তোমরা তোমাদেরকে দেখালাম। তো এইবারে চলে এসেছি দিয়ার ব্রাশ করিয়ে দিলাম, দিয়াকে একটু ফ্রেশ করিয়ে দিচ্ছি, ওর জামা প্যান্ট সব চেঞ্জ করে টরে দিয়েছি, এবারে মুখটা ধুয়ে দিয়ে ওর ইয়েটা করিয়ে দেবো, চুলটা আঁচড়ে দেবো, ক্রিম মাখিয়ে দেবো, এইসবগুলো করে দেবো আর কি। আর দেখো টেবিলে আমি সবজি গুছিয়ে রেখে দিয়েছি কাটবো বলে, তো দিয়াকে একটুখানি ফ্রেশ করিয়ে ওকে একটু টিফিনটা করিয়ে দিয়ে তারপরে আমি সবজি কাটতে যাব। তো ওই চুলটা আঁচড়ে দিলাম, এখন ক্রিমটাও মাখিয়ে দিচ্ছি। তো এবার ওকে একটু খাইয়ে দেবো, ব্রেকফাস্টে যেটা খাওয়াবো সেটাই ওকে একটু খাইয়ে দেবো, দিয়ে তারপরে আমি সবজি কাটতে বসবো, কারণ সবজি কেটে নিয়েই আমি রান্নাটা বসিয়ে দেবো, আর বেশি দেরি করবো না তাহলে। আর দেখো টেবিলের উপরে এক প্লেট থালা আর কি, এক থালা কড়াইশুঁটি রয়েছে, কড়াইশুঁটিগুলো ছাড়াতে হবে, কিন্তু আর সময় হচ্ছে না। আর এখন দেখো আমি সবজি কেটে নিচ্ছি, আর আজকে রান্না করব হচ্ছে বিনস, তারপর শিম, গাজর, কড়াইশুঁটি, একটু কুমড়ো, এই সব কিছু একসাথে একটুখানি ভাজবো। আর তার সঙ্গে করব ওই চিংড়ি মাছের রসা বলতে পারো আর কি। তো চিংড়িটা রান্না করার জন্য আলু পেঁয়াজ কেটে নেবো, তারপর রসুনটা ছাড়িয়ে নেবো, আর এখন তো ওই কুমড়ো কেটে নিচ্ছি, যেটা ভাজা করব সেই ভাজার মধ্যে কুমড়ো দেবো, তো সেই কুমড়োটা ওই জন্য কেটে নিচ্ছি। তো আমার এখনও ব্রেকফাস্ট করা হয়নি, তো এরপরে আমি ব্রেকফাস্ট করে নেবো, আর তারপরে আমি রান্নাটা বসাবো, কারণ ওই রান্না বসিয়ে দিলে না আর টিফিনটা করা হয় না, দেরি হয়ে যায় অনেকটা, তখন বেলা হয়ে যায়, কারণ রান্না করতে করতে তখন আর খাওয়া হয় না, তখন অনেকটা বেলা হয়ে যায়। তো যেন আমি টিফিন করে নেবো, নিয়ে তারপরে আমি রান্নাটা বসাবো। আর দিয়া আমাকে এসে এসে জিজ্ঞেস করছে যে আমি এখন কি কাটছি, কি রান্না করব, ও আর কি সবসময় এরকম জিজ্ঞেস করে, তো সেগুলো এসে জিজ্ঞেস করছে, তো আমি তাই বলছি তাই কি রান্না করব। তো দেখো আমার সবজি কেটে গুছিয়ে নিয়েছি, এই যে বিনস, শিম, তারপর কুমড়ো, গাজর, এগুলো সব কেটে নিয়েছি। আমি একটু পেঁয়াজও দেবো এর মধ্যে, এখানে পেঁয়াজটা নেই, পেঁয়াজটা আমি আলাদা করে কেটে পরে দিয়েছি। আর দেখো ভাজাটা বসিয়েও দিয়েছি, বেশ কি সুন্দর কালারফুল দেখতে লাগছে না, কড়াইশুঁটিটাও দিয়েছি। এবারে একদম গ্যাসটা লো করে আর একটু ঢেকে ঢেকে তারপরে ভাজবো, তাহলে বেশ সুন্দর সবজিটা সেদ্ধ হয়ে যাবে। আর এদিকে দেখো আমি চিংড়ি মাছে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, তো চিংড়ি মাছটা আবার ভেজে নেবো। এই দেখো তোমাকে তো বললাম না ঢেকে ঢেকে ভাজবো, তো এই ঢেকে ঢেকেই ভাজছি। আর চিংড়ি মাছ ভাজাটা বসিয়ে দিয়েছি, চিংড়ি মাছটাও ঢেকে ঢেকে ভেজে নিলাম, চিংড়ি মাছ তো বেশি ভাজার দরকার পড়ে না। তো আমার চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, আর এই দেখো আমার আলু পেঁয়াজটা কষানোও হয়ে গেছে, কি দারুণ কালার এসছে দেখেছো। আমি কিন্তু খুব বেশি লঙ্কার গুঁড়ো দিইনি এখানে, মানে একদমই ঝাল হয়নি আর কি, কিন্তু ওই পেঁয়াজটা ভাজার সময় না একটু চিনি দিয়েছিলাম, ওই জন্য খুব সুন্দর একটা কালার এসেছে। আর কষিয়ে নিয়ে যেমন আর কি করে, রসুন টসুন দিয়ে, গুঁড়ো মশলা দিয়ে যেভাবে কষায় সেইভাবেই কষিয়ে নিয়েছি। আর তারপরে একটুখানি পরিমাণ মতন জল দিয়ে আর একটু ফুটিয়ে নিয়েছি, ব্যাস। আমি কিন্তু গরম মশলা দিইনি, নর্মালি শুধু ফুটিয়ে নিয়ে আলুটা সেদ্ধ হয়ে যাওয়ার পর নামিয়ে নিয়েছি। এবার রান্না করে বাইরে বেরিয়ে আমি দেখছি কি, দেখো কি অবস্থা করেছে এই জায়গাটায়, পুরো খেলনা ছড়িয়ে, পুরো এক ব্যাগ খেলনা সব চারিদিকে ভর্তি করেছে। এবার ওগুলো সব ওকে গুছাতে হবে।
তো সেগুলো গুছিয়ে টুছিয়ে নিয়ে আবার চলে এসেছি রান্নাঘরে। সঞ্জয়দি কাজ করে চলে গেছে, তো সঞ্জয়দি কাজ করে যাওয়ার পর বাসন টাসন গুছিয়ে নিয়ে তারপরে আমি দিয়া দুধটা ফুটিয়ে নিলাম। আর তারপরে এখন দেখো আমি করছি একটু পাটিসাপটা। তো গতকাল রাতে একটু পাটিসাপটা করব বলে ব্যাটার করেছিলাম, গুলেছিলাম আর কি। রাহুল কদিন ধরে বলছিলো যে ওই একটু মাখা সন্দেশ দিয়ে পাটিসাপটা করতে, তো কালকে রাতে শুরু করেছিলাম। কিন্তু পাঁচটা মতন পাটিসাপটা করেছিলাম, করার পরে তারপরে না অনেকটা রাত হয়ে গেছে, দিয়াকে খাওয়াতে হবে, তো এই ভেবে আর করিনি। তা ফ্রিজে রেখে দিয়েছিলাম ব্যাটারটা, তো ভাবলাম যে রান্না হয়ে গেছে যখন এখনই করে নিই, রাতের জন্য আর রাখবো না। তো সেই ব্যাটারটা দিয়েই দেখো এই পাটিসাপটাগুলো বানিয়ে নিলাম। আর আজকে রান্নাগুলো তোমাদেরকে দেখিয়ে দিই সব একসাথে। এই হচ্ছে দিয়ার দুধ ফুটিয়ে রেখেছি, আর এখানে একটুখানি দিয়ার জন্য ডাল সেদ্ধ করেছি। এই দেখো ওই চিংড়ি মাছটা তো একটু ঝাল হবে, তো সেই জন্য ওই ঝোলটা দেবো না, কিন্তু চিংড়ি মাছের আলুটা দেবো। তা আর এখানে এই চিংড়ি মাছের রসা দারুণ দেখতে হয়েছে, আর খেতেও দারুণ হয়েছিল, কারণ আমি তো ভিডিওতে ভয়েসটা পরে দিচ্ছি। আর এখানে ওই সবজিটা ভাজা, এটাও খুব ভালো হয়েছে খেতে, কারণ এটা ভালো হয়ই শীতের সবজি যেহেতু। আর এখানে ভাত রয়েছে, আর এটা ডালটা তো দেখালাম, আর এখানে রয়েছে এই পাটিসাপটাগুলো। তো এই হচ্ছে আমার আজকে রান্নাবান্না। তো আজকে তো তোমাদের সকালবেলা তো বললাম যে আজকে বৃহস্পতিবার, তো বৃহস্পতিবার রান্না তো হয়ে গেছে দেখিয়ে দিলাম। তারপরে স্নান দিয়াকে স্নান করালাম, আমিও স্নান করে নিলাম, নিয়ে তারপরে পুজোটা দিয়ে দিয়েছি। দেখো ফুলের ঠাকুরকে সব ফুলের মালা পরিয়েছি, ফুল দিয়ে সাজিয়ে আমার পুজো দেওয়া একদম কমপ্লিট। তো বৃহস্পতিবার দিনটা পুজো দিলে বেশ সুন্দর লাগে, ঠাকুরের আসন একদম ফুলে ভর্তি থাকে, তো ঠাকুরের গায়ে তারপর আসনে সব জায়গায়। তো পুজো দেওয়া কমপ্লিট, এখন আমি লাঞ্চ করতে বসে গেছি। লাঞ্চে তো দেখালাম কী রান্না করেছি, সেগুলো নিয়েই বসে পড়েছি। আচ্ছা ভিডিওটা তাহলে এইটুকুই, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। আচ্ছা ভিডিও যদি তোমাদের ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজকের মতন টাটা, সবাই খুব ভালো থেকো।